السلام عليكم ايفرن আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নেচার এন্ড ক্রিয়েচারস আমরা আজ চলে এসেছি সবথেকে জনপ্রিয় এবং সবারই এই বিষয়টা নিয়ে জানার খুবই আগ্রহ যে খরগোশের বাচ্চা হলে কি করা দরকার তো সর্বোপরি খরগোশের বাচ্চা হলে সেই খরগোশ মা খরগোশ এবং বাচ্চাগুলোকে আলাদা একটা খাঁচায় অথবা আলাদা কোনো জায়গায় রেখে দিতে হবে আর যে মেল খরগোশটা রয়েছে সেই মেল খরগোশটিকে আলাদা করতে হবে এবং তার পরবর্তীতে হচ্ছে খরগোশের বাচ্চাটাকে যদি সম্ভব হয় 10 থেকে 15 দিন বয়স পর্যন্ত ধরা যাবে না মানে মানুষের স্পর্শ তাদের শরীরে দেওয়া যাবে না এতে করে হয় কি খরগোশ অনেক সময় সেই বাচ্চাদেরকে মানুষের যেই শরীরের স্মেল এগুলো পাওয়ার কারণে বাচ্চাগুলোকে অনেক সময় খাওয়ায় না তো সেই সময় যে আমি যেভাবে খরগোশগুলোকে ধরছি আবার খরগোশগুলো যেভাবে খাচ্ছে বর্তমানে আপনারা এভাবে খরগোশকে খাওয়াতে পারেন যদি আপনার বাচ্চাকে খরগোশ একা একা না খাইয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আবার বাচ্চাগুলোকে খরগোশ খাওয়াচ্ছে না সেক্ষেত্রে আপনি এভাবে দুই হাত দিয়ে তাদের দুইটা পা ধরে সুন্দর একটি একটা চাদর অথবা একটা পাটের যেই বস্তা রয়েছে এগুলোর উপরে বসিয়ে বা শুয়ে দিয়ে হচ্ছে খরগোশ দুটোকে জাস্ট হচ্ছে তার মার দিকে টেনে দিলেই হচ্ছে খরগোশগুলো একা একে খাওয়া শুরু করে তো খরগোশকে যদি খরগোশ একা একা না খেতে পারে বা না খেতে দেয় সেক্ষেত্রে আপনি চাইলে বাচ্চাটাকে এভাবে খাইয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকবে এবং একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে বাচ্চাটাকে ধরা যায় না বাচ্চা আপনি ধরতে পারবেন বাট বিশেষ করে এটা চিন্তা করবেন যে বাচ্চাটা যাতে বেশি পরিমাণে ধরা না হয় হ্যাঁ ছোটো বাচ্চা দেখতে সুন্দর লাগে অনেকে চায় যে বাচ্চাটাকে একটু ধরি আদর করি সে এটা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন 15 দিন বা 16 দিন বা 20 দিন সে তার পরবর্তীতে বাচ্চা একা একা যখন চোখ ফুটে যাবে বা একা একা খাওয়া শিখবে তখন আপনি চাইলে ধরতে পারেন সেক্ষেত্রে বাচ্চাটার কোনো সমস্যা হবে না আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ